আমাদের একজন মুদাফরগঞ্জ এক হাফেজ সাহেব হাফেজ বেলাল ভাই আমার শেখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেবের একবার কলিজার টুকরা ওই বেটা হুজুরে এর এত মহব্বত করে হাফেজ বেলাল ভাই একটা মাদ্রাসার মহতামিন উনি হাফেজ সাহেব আলেমও এত আল্লাহওয়ালা এত আল্লাহওয়ালা মানে কল্পনা করার মতো তো উনি সারাক্ষণ তসবি পড়ে জিকির করে যখনই কোন মাদ্রাসার সংসারের কোনো জরুরত উনি শুধু তসবি পড়ে তো হুজুরে একদিন বলতেছে এ বেলাল ভাই হুজুরে বেলাল ভাই কয় বেলাল ভাই আপনি এত আল্লাহর কাছে কন না দোয়া করেন না আপনি আপনি তো শুধু তসবি পড়েন এই তখন উনি বলেন হুজুর আমি তারে ডাকি আমি সারাক্ষণ উনারে ডাকি আমার কি কি লাগবে কি কি সমস্যা উনি দেখে না ও কৈতামকা আমি আমার জিকির করা দায়িত্ব আমি ওনারে ডাকতেছি আর আমার কিতা কিতা লাগবে ওইটি তুনি কৈতারে তো তুনি দিলেই তো হইল হ্যাঁ এমন হিম্মতওয়ালা এমন মহাব্বতওয়ালা এমন আসেক আল্লাহ তালা তার মাদ্রাসাকে কবুল করেন হ্যাঁ তো এজন্য বলছি আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে একটা উদাহরণ শুধু দিলাম নামাজকে বহুভাবে আল্লাহ প্রকাশ করছে করছে কিনা বলেন নামাজের কথা কতভাবে আল্লাহ বলছে না বলেন আল্লাহ বলে নামাজ যে গাফলতের সাথে পড়ে অবহেলা করে পড়ে আল্লাহ বলে তার জন্য দুর্ভোগ তার জন্য জাহান্নাম আল্লাহ কোরআনে বলছে মুনাফিকদের চিহ্ন কি কোরআনে আল্লাহ বলছে মুনাফিককে কাকে বলে চিনবা আল্লাহ কোরআনে বলছে মুনাফিক হলো সে ইদা কামু ইলা সালাতি কামু কুসালা নামাজে দাঁড়াইলে অলসভাবে দাঁড়ায় নামাজের ব্যাপারে শৈল্য খিচাইয়ে আত পাও গিরাগারি জোরাজারি সব সাইড়া দেয় আল্লাহ কোরআনে বলে এটা মুনাফিকের আচরণ মুনাফিকের ঠিক বিশ রাকাত তারাবির নামাজের কথা বললে আমরা আত পাও গিরাগারি জোরাজারি সাইড়া দেয় হ্যাঁ আপনারা দুইজন হাফেজ শাব আল্লাহর কোরআন ختم হবে আপনার আর আপনি মালিকের কোরআনটা পড়তে পারেন না কত শুনতেনো না এটা কইও আপনি শইল্লে কামরায় আপনি কুলাইতেন ভাইতেন না আপনি বিড়ি খায়তেন বইয়া বাইয়া তাইেন সাধوانه 3 ঘন্টা আমনের মতো ডাকাই তার আসিনি কেউ মিয়া হ্যাঁ সাধوانه গপ মারো কেমনে বুড়া মিয়া হ্যাঁ মাংসের লোক কাজ লাগলি দি খিচ্ছা লাগ নামাজের বেলায় যত কথাই হত্যার ভাত কতটি খাইতে রেওটা সারাদিন ভাই সারাদিন সারাদিন খাইলে কোনো আপত্তি না এই মাত্র ভাত খাই আইসি এরপর গিয়া আরেকজনে কইছে খাইবিন নি দুগা ফে দ কিতা করন বইয়া তো থাম লাগবো ঠিক নি কথা একার বিনা কারণে দুটা ফেয়াজু খাইছে কোন কারণ নাই বাদ এই মাত্র বাদ খাইছে না আদ্দু সে দেন অনো না আবার কিলে কি আপনি ফেয়াজু দি আতে লেলেন না মানে গপ মারি যে বইয়ে বইয়ে এনে কি করবে একটা কিছু তো খাইতে হইব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। নামাজ জিন্দগির শ্রেষ্ঠ বিষয় আরে এর বড় পাওয়ার কথা কি আকরাবু মা ইয়াকুনু আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবী বলে বান্দা ও উম্মত বান্দা যখন নামাজের সেজিদা দেয় আল্লাহ তাআলা তাকে একবারে কোলে তুলে নেয় কোলে তুলে নেয় আকরাব ঘনিষ্ঠ বানায় আল্লাহ তাকে একবার আমজা দিয়ে লায় মাথার মধ্যে হাত বুলায় দেয় পিঠের মধ্যে হাত বুলায় দেয় যুবক নামাজ না শুধু নামাজই ঠিক করো ঠিক হবে ঠিক হবে আজ আপনারা আপনাদের ঘরের মধ্যে নামাজ বাধ্যতামূলক করেন ঘরে শান্তিতে ভরে যাবে চারজন বিদেশ থাকে ঘরে শান্তি নাই হ্যাঁ দুই লাখ টাকা মাসে ইনকাম শান্তি নাই শান্তি নাই শান্তি নাই শান্তি নাই আহা সিনেমার নর্তকি যে হাসি দেয় সেই হাসিতে মনে হয় যেন হেবুডির বস্তা বন্দি হ্যাঁ না লাশ এটা পাওয়া যায় এই যে বাংলাদেশের ঘটনা কথা বলেন সিনেমার নর্তকির বস্তা বন্দি লাশ পাওয়া গেছে কি সুখ কোথায় সুখ বাজান অথচ এদেরকে এদেরকে সিনেমা জগতে এদেরকে স্টার বলে তারকা বলে এরা বলে তারা এরা মডেল এরা মডেল অর্থাৎ বলেন কাজেই আমার বাপ আমি বলতে চাচ্ছি কথাটাই কোরআনুল করিমের একটি বিষয়কে আল্লাহ এক জায়গায় আলোচনা করে আরো বহু জায়গায় এটাকে আল্লাহ তালা বিস্তারিত আরো কি করে ব্যাখ্যা করে বিস্তারিত কি করে বলেন না ঠিক কোরআনুল শুরুতে আল্লাহ তালা বলছেন বান্দা তুমি আমার কাছে এই দোয়া কইর দিবা নিশি পাঁচ ওয়াক্ত নামাজে ফরজেও শূন্যতেও নফলেও তাহাজুতেও প্রত্যেকবার তুমি আমার কাছে একটা জিনিস চাইবা সেটা হলো ইহ দিন মুস্তাকিম

তাদের লগ আমারও দরাইয়া দেন আল্লাহ বলছে এটা কইও এটা বলিও অর্থাৎ তুমি জান্নাতে যাইবা না তুমি আমি আল্লাহর সন্তুষ্টি নিবা না তুমি আগে এটা কইয়া লাও আল্লাহ রে আল্লাহ আপনারে সন্তুষ্ট করছে আপনার জান্নাতের রাস্তা পাইছে কেন পৃথিবীর প্রথম মানুষ তো আর আমি না আমার কথা কয় না আপনারা কে পৃথিবীর প্রথম মানুষ এত ডেন্সে কেউ না তাহলে বুঝা গেল আমাদের আগে পৃথিবীতে মানুষ নি। তাহলে বুঝা গেল যেহেতু গেছে কাজেই আল্লাহ রাজি করি না মানুষও গেছে বুঝছেন আপনি আল্লাহকে রাজি করি না মানুষ গেছে কিনা বলেন কাজে আল্লাহ বলে তোমার একটা শর্টকাট রাস্তা আমি আল্লাহ বলে দেই তুমি টোকাইয়া পুরা বাজার মিলাইয়া মিলাই তাই না বহুত ভেসে পড়ে যাবা তুমি শুধু আমি আল্লাহকে বলো আল্লাহ আপনারে আমার আগে যারা যারা রাজি করছে আপনি হেদের কাউরে আমারে লগ ধরায় দেন আমি জানি এরম একজন ভালো মানুষ পাই তাই তাইলে উনার পিছে থাইকা থাইকা উনি যেমন ঢুকেলাম আল্লাহ আপনার কাছে ওই পথ চাই যেই পথে আপনি নিয়ামত দিয়েছেন আপনার বান্দাদেরকে এজন্য কোরআনুল করিমের মধ্যে বহু নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন রব্বি হাবিলি হুকমাউ ও আল্লি হিকনি বিসসালিহিন ইব্রাহিম নবী দোয়া করেছেন আল্লাহ আপনি আমাকে আপনাকে মানার মত যেই প্রজ্ঞা ইলম যেই হিকমত দরকার সেটা দান করেন আর আল্লাহ আপনি আমাকে আপনার নেক বান্দাদের সাথী বানায় দেন সঙ্গী করে দেন আপনার নেক বান্দাদের সাথে আমারও মিলায় নেন সুবহানাল্লাহ এটা নবীদের দোয়া নবীরা পর্যন্ত অথচ নবীরা শ্রেষ্ঠতম নেককার মা কথা কয় না নেককারদের এক নম্বর কে সমস্ত নবীর উপরে নেককার কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওনার সাথে যত নবী সবাই তো নেককারদের মধ্যে এক নম্বরের গ্রুপের প্রথম গ্রুপে ওনার এরপর ওনারা বলতেছে আল্লাহ নেককারদের সাথী করে নেন এজন্য এজন্য আল্লাহ তাআলা বললেন বান্দা ওই যে ফাতে হাতে তুমি বারবার বলো আল্লাহ আমারে আপনার প্রাপ্ত বন্দাদের অন্তর্ভুক্ত করে দেন তাদের পথ বাতলায় দেন কোথায় গেলে আপনার নেক বান্দা পাবো